এ যেন পাড়ার ক্লাবের ঘর, ঘর জোড়া করে সিলিন্ডার বসিয়ে চলছে রান্না, পাশেই রাখা মাংস তেল নুন সবজি, সুগন্ধে মম করছে গোটা চত্বর। ছবিটা হতেই পারত শীতের কোনো বিয়েবাড়ির রান্নাঘরের, বাস্তবটা একেবারেই অন্য। বীরভূমের বোলপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তারই চক্ষু বিভাগের ঘরে চলছে এমন কাণ্ড। ব্যস্ত সময়ে যেখানে চিকিৎসকদের পরিষেবা দেওয়ার কথা, সেখানে কোথায় ডাক্তারবাবুরা? উল্টে স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্বপূর্ণ বিভাগের আস্ত ঘরই এখন হেসেল। চিকিৎসা পরিষেবা না পেয়ে হতাশ নানান প্রান্ত থেকে আসা রোগী ও পরিজনরা। এটা করা উচিত হয়নি। চক্ষু হাসপাতালে তো এখনো কোনোদিন পিকনিক করার আয়োজন করা হয়? হ্যাঁ, না, এটা করা উচিত নয়। ওরা বাইরে করতে পারে, কিন্তু হসপিটালের মধ্যে যেখানে একটা পেশেন্ট বা রোগীর ইয়ে দেখাবার জায়গা, সেখানে ওরা পিকনিক করতে পারে না। বন্ধ ছিল যে এখানটা পুরো আজকে করেছে, এমনিতে চালু থাকে এটা। কার অনুমতিতে চক্ষু বিভাগের ঘরে চলছে রান্নাবান্না? প্রশ্নের উত্তরে দায় এড়িয়ে গেলেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। গোটা ঘটনায় বেআব্রু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তাদের দায়িত্ববোধ। বলছি তো, আমাদের ট্রেনিং হয়, আজকেরটা আমাদের আমাদের এমনি স্টাফদেরই ব্যাপার, আমরা স্টাফদের ব্যাপার নিজেদের আমরা করছি এখানে। কিন্তু এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং হয়, আশারা আসে, এনএমরা আসে, তাদের কিন্তু এখানে খাওয়ার লাঞ্চের ব্যবস্থা করানো হয়। বুধবার আর শুক্রবার আমাদের চোখ বন্ধ থাকে এখানে। না না, রুগীরা ঘুরে যাচ্ছে কেন? আমি বলি, রুগীরা আমাদের লেখার দেরি হয়েছে, লেখা আমাদের দেখুন ডেন্টালে লেখা হয়ে গেছে, দেখুন বুধবার আর শুক্রবার বন্ধ থাকে আমাদের। সেটা কি বলবো, এখানে কে কী সেটা করছে এখন, ধরুন এদের দিকে মাঝে মাঝে খাওয়ায় তো, এইসব ট্রেনিং ফ্রেনিংয়ের ব্যাপার নিয়ে খাওয়ায় তো, এবং মাঝে মাঝে কোনো সময় হয়তো ওখান থেকে সেই যারা ক্যাটারার আছে তারা নিয়ে আসে, আবার কোনো সময় এখানেও রান্না করে ক্যাটারাররা। না হয় উচিত, যাই হোক, না হয় উচিত, কেউ কে কী করছে তুমি বলতে পারবো না আমি। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা ও গাফিলতি নিয়ে বছরভর ওঠে নানান অভিযোগ। ন্যূনতম চিকিৎসা পরিকাঠামোটুকু না থাকায় প্রায়শই বেঘোরে মৃত্যু হয় রোগীর। যে স্বাস্থ্যকেন্দ্রে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা, সেখানেই কেন এই মোচ্ছব, উত্তর অজানা। বীরভূম থেকে ক্যামেরায় রণজয় ভাদুরীর সঙ্গে সুজিত মণ্ডলের রিপোর্ট, নিউজ টাইম।